বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর, প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের দুর্গোৎসব। নিয়ে আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জন নিয়ে বিস্তারিত জানাবেন, কখন নাগাদ প্রতিমা বিসর্জন শুরু হবে? আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছে, আমার পেছনে না, আমার সামনে পেছনে সবদিকেই কিন্তু এখন দুর্গা উৎসবের বিজয়ের বিসর্জনের বিজয়াকে বিসর্জনের আগের যে আনুষ্ঠানিকতা, শেষ আনুষ্ঠানিকতায় সিঁদুর খেলা চলছে এবং গান শুনতে পাচ্ছেন, ঢাক শুনতে পাচ্ছেন। পুণ্যার্থীরা, দেবী ভক্তরা কিন্তু এখন মায়ের চরণে সিঁদুর চড়ানোর পর কিন্তু এখন তারা উপভোগ করছেন, বিদায় জানাচ্ছেন। এখন সকল জরাকে এবং এই মায়ের সাথে চলে যাক সকল অশুভ, এই হলো তাদের প্রার্থনা, শুনতে চাই তাদের থেকে। অনেক ভালো লাগতেছে, পুজো অনেক এনজয় করেছি, আশা করি সামনের বছর আমরা আরো বেশি করে এনজয় করব, আসছে বছর আবার হবে, সবাই ভালো থাকুক এই কামনা। এখনো কিন্তু চলছে সিঁদুর খেলার আয়োজন এবং সেই আয়োজনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হয়তো বা ক্যামেরার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। এবং এখন রয়েছে শুধুই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা, তার আগের চলছে সিঁদুর খেলা। সিঁদুরের রং আভাই কিন্তু রক্তিম রঙে এখন লাল হয়ে আছে প্রতিটি মণ্ডপ পুরো দেশের। স্বর্ণা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।